নমস্কার বন্ধুরা, সময়স লিটল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব কার্তিক পুজোর সময়সূচি, কার্তিক পুজোতে কেন পুত্র সন্তান কামনা করা হয়, কার্তিকের বাহন ময়ূর কেন, কার্তিক বিবাহিত না চিরকুমার। এই বছরে কার্তিক পুজো পড়েছে বাংলা 30শে কার্তিক 1429, ইংরাজির 17ই নভেম্বর 2022 বৃহস্পতিবার। কার্তিক পুজো করার বিশেষ সময় সন্ধ্যা 5:45 থেকে রাত্রি 9:15 পর্যন্ত। প্রতি বছর কার্তিক সংক্রান্তিতে পূজিত হন পার্বতী পুত্র কার্তিক। ইনি হলেন দেবতাদের সেনাপতি। পুরাণ অনুসারে কার্তিকের গায়ের রং হলুদ বর্ণের। কার্তিকের বাহন ময়ূর। তিনি সাধারণত বাংলার চিরকুমার নামেই পরিচিত। কার্তিকের নাকি 6 মাথা, তাই তাকে সরানন বলা হয়। কার্তিকের হাতে থাকে ধনুক, তীর, বর্ষা। বিভিন্ন নামে পরিচিত কার্তিক। বাংলায় তিনি কার্তিক নামে পরিচিত হলেও দক্ষিণে তিনি স্কন্ধ বা মুরুগান বা সুব্রহ্মণ্য নামে পরিচিত। কার্তিক পূজায় কেন পুত্র সন্তান কামনা করা হয়। কার্তিক হিন্দুদের উর্বরতার দেবতা। কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সন্তান প্রার্থনা করে থাকেন। কথিত আছে, দেবকী কার্তিকের ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে লাভ করেছিলেন। কথায় বলে, কার্তিকের মতো চেহারা অর্থাৎ কার্তিকের দেহ আকৃতি অত্যন্ত সুন্দর ও বলিষ্ঠ। এই কারণে কার্তিক পুজোর মাধ্যমে দম্পতিরা সুন্দর ও বলিষ্ঠ চেহারার সন্তান প্রার্থনা করে থাকেন। নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের জন্য কার্তিক পূজা করে থাকেন এবং তারা বিশ্বাস করেন যে কার্তিক পূজা করলে তাদের কোলেও সন্তান আসবে। ময়ূর কেন কার্তিকের বাহন। কার্তিকের বাহন আলস্যবিহীন ময়ূর। অসাধারণ কর্মতৎপর এই পাখি, খুবই সুন্দর দেখতে। ময়ূরের পায়ে একটি সাপ অর্থাৎ অহংবোধ ও কামনা বাসনা বলি দিয়ে তিনি যুদ্ধ করতে ব্যস্ত। ময়ূর অত্যন্ত সজাগ এবং কর্মচঞ্চল পাখি। সৈনিক কার্তিকের সব গুণগুলি সে বহন করে। ময়ূর খুব সামান্যই নিদ্রা যায়, সর্বদা সতর্ক। ময়ূরের স্বজন প্রীতি লক্ষণীয়। সৈনিক পুরুষ ময়ূরের মতো অনলস, কর্মকুশল এবং লোকপ্রিয় হবেন, তা বলাই বাহুল্য। তাছাড়া ময়ূর মেঘ দেখলে যেমন আনন্দে পেখম তুলে নৃত্য করে, তেমনি ধীর ব্যক্তি শত বিপদেও উৎফুল্ল থাকবেন। সৌন্দর্য ও শৌর্য কার্তিকের এই দুই বৈশিষ্ট্যই তার বাহন ময়ূরের মধ্যে বিদ্যমান। এই সব কারণেই কার্তিকের বাহন ময়ূর। কার্তিক বিবাহিত না চিরকুমার। কথিত আছে, দুর্গাতনয় কার্তিক নাকি অবিবাহিত ছিলেন, সেই নিয়ে নানা কথা প্রচলিত আছে। সবথেকে বেশি শোনা যায় মূলত তার প্রেম ও মাতৃভক্তির কারণটি। একদিন কার্তিক দানবকুলকে ধ্বংস করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে চোখে পড়ে এক দেবকন্যার দিকে। কার্তিক সেই তরুণীর সঙ্গে পরিচয় করে জানতে পারেন তার নাম উষা। রূপবতী দেবকন্যার প্রেমের ফাঁদে জড়িয়ে পড়েন কার্তিক, দিয়ে বসেন বিয়ের প্রস্তাব। এরপর উষাকে সঙ্গে নিয়ে কৈলাসের কাছে পৌঁছান কার্তিক। সেখানে গিয়ে তার উপলব্ধি হয়, বিয়ের আগে মায়ের অনুমতি দরকার। অতএব উষাকে একটি ধান খেতে দাঁড় করিয়ে মা দুর্গার কাছে অনুমতি নিতে যান কার্তিক। দেবী দুর্গা এক কথাতে অনুমতি দিয়ে দেন বিয়ের জন্য। এরপর বর সেজে ধান খেতের উদ্দেশ্যে রওনা দেন কার্তিক। হঠাৎ মনে পড়ে যায়, মাকে তো প্রণামই করা হয়নি, অতএব ফের যান মায়ের কাছে। মায়ের কাছে গিয়েই চক্ষু ছানা ভরা কার্তিকের। দেখেন রান্নাঘরে বসে মা তাড়াহুড়ো করে খেতে বসেছেন। কেন এত তাড়াহুড়ো করে মা খাচ্ছেন? কৌতূহলের বসে কার্তিক প্রশ্ন করে দেবী দুর্গাকে। উত্তরে দুর্গা বলেন, পুত্রবধূ বাড়িতে আসার পর যদি তাকে খেতে আর না দেন, সেই ভয়েই আগে থেকেই খেতে বসে গিয়েছিলেন তিনি। একথা শুনে চোখ ভিজে যায় কার্তিকের। সেই মুহূর্তেই বিয়ের চিন্তা বাতিল করেন কার্তিক। এদিকে কার্তিকের প্রতিকার কথা শুনতে পেয়ে লজ্জাতে ধান খেতেই লুকিয়ে পড়েন উষা। কার্তিক মাসে ধানের যে শীষ বের হয়, অনেকেই বলেন সেই শীষ নাকি উষা। শুক্লা ষষ্ঠী তিথিতেই দেবসেনার সঙ্গে কার্তিকের বিবাহ। একমতে তার পত্নী দেবসেনা হলেন ব্রহ্মার কন্যা, মতান্তরে তিনি আবার ইন্দ্রের কন্যা। তারকাসুরকে বধ করেছিলেন কার্তিক, তখন কৃতজ্ঞতা স্বরূপ ইন্দ্র তার মেয়ে দেবসেনার সঙ্গে বিয়ে দিলেন শিবপুত্রের। কার্তিকের স্ত্রীর নাম দেবসেনা, সে কারণে তিনি দেবসেনাপতি। আবার দেবসেনাবাহিনীর নায়কত্বের জন্য তিনি দেবসেনাপতি নামে পরিচিত।